আজকে আমরা জানবো আমাদের মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের সর্বশেষ যেই টপিকটি, অর্থাৎ মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়ে রাজস্ব নীতি কীভাবে ভূমিকা পালন করতে পারে সেগুলো। রাজস্ব নীতি বলতে আমরা সরকারকে বোঝাচ্ছি এবং সরকার কীভাবে মুদ্রাস্ফীতি প্রতিকার করে। সরকারি ব্যয় ধারা, কর ধারা এবং সরকারি ঋণ ধারা। যেমন সরকারি ব্যয় বলতে আমরা বোঝাই যে সরকার বিভিন্ন খাতে তার মূলধন ব্যবহার করে থাকে এবং আমাদের যেসব অনুৎপাদনশীল খাত রয়েছে যেগুলো দ্বারা মূলধন বৃদ্ধির কোনো আশঙ্কা নেই, সেইসব খাতে সরকার যখন অর্থ ব্যয় করা বন্ধ করে দেন, অর্থাৎ অর্থ সেইসব অনুৎপাদনশীল খাতে যখন সরকার আর ব্যয় করেন না বা ব্যয় কমিয়ে দেন, তখন আর কোনো ঘাটতি বাজেটের সৃষ্টি হয় না এবং ঘাটতি বাজেটের সৃষ্টি না হওয়ার ফলে মুদ্রাস্ফীতি আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়। এছাড়াও সরকার বিভিন্ন ধরনের ঋণপত্র খোলা বাজারে বিক্রি করে থাকেন, এর ফলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। তারপরে হচ্ছে কর। আমরা জানি যে করের মাধ্যমে সরকার তাদের জনগণের ভোগের একটি অংশ গ্রহণ করে থাকে এবং কর দেওয়ার ফলে জনগণ কিন্তু অতিরিক্ত কোনো সেবা বা দ্রব্য আশা করতে পারে না এবং সরকার যখন এই করের পরিমাণ বাড়িয়ে দেন, অর্থাৎ দ্রব্যমূল্যের পরিমাণ, দ্রব্যের মূল্য বাড়িয়ে দেন বা করের বিভিন্ন ধরনের করের হার বাড়িয়ে দেন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রগতিশীল অধোগতিশীল করের হার তিনি বৃদ্ধি করেন, এর ফলেও কিন্তু সরকারের যেই, অর্থাৎ জনগণের যেই তরল অর্থ রয়েছে সেই অর্থগুলো সরকারের কাছে জমা হয়ে যায়, এর ফলেও আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। তারপরে হচ্ছে সরকারি ঋণ। সরকারি ঋণের মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণপত্র সরকার খোলা বাজারে ক্রয় বিক্রয় করে থাকে এবং এই ঋণপত্র ক্রয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বন্ড বা শেয়ারের মালিক হয়ে যাই এবং সরকার আমাদের তরল অর্থকে তার কেন্দ্রীয় ব্যাংকে জমা করে ফেলেন, যার ফলে আমাদের সমাজে মুদ্রাস্ফীতি আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে আমরা জানলাম যে রাজস্ব নীতি কীভাবে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখন আমরা দেখব প্রত্যক্ষ কার্যক্রম, অর্থাৎ প্রত্যক্ষ যেসব কার্যক্রমগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে আসছে। প্রথমে আসছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন যত বৃদ্ধি পাবে দ্রব্যের দাম তত কমবে, অর্থাৎ যখন একটি দ্রব্যের যথেষ্ট যোগান থাকবে বাজারে তখন কিন্তু ওই দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পাবে না এবং চাহিদা যদি বৃদ্ধি না পায় তাহলে দামও বৃদ্ধি পাবে না, যার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত থাকবে। তারপরে হচ্ছে দাম নিয়ন্ত্রণ। যেটা বললাম যে যোগান যখন বৃদ্ধি পাবে যে কোনো দ্রব্যের তখন সেই দ্রব্যের চাহিদা আর তুলনামূলক বৃদ্ধি পাবে না, যার ফলে দাম আপনা আপনি নিয়ন্ত্রিত হবে। তারপরে হচ্ছে মজুরি নিয়ন্ত্রণ। আমাদের দেশে যে সকল শ্রমিক গোষ্ঠী রয়েছে তাদের সবার মজুরিকে নিয়ন্ত্রিত রাখতে হবে, কেননা অধিক মজুরি দেওয়ার ফলে, অর্থাৎ মজুরির অতিরিক্ত বৃদ্ধির ফলে তাদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন না এলেও কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি বৃদ্ধি পাবে, কেননা তখন তারা ব্যয়যোগ্য আয় তাদের বৃদ্ধি পাবে এবং তারা অতিরিক্ত ব্যয় করার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই মজুরি নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে। তারপরে হচ্ছে আমদানি বৃদ্ধি। আমরা যত আমদানি করব আমাদের বৈদেশিক মুদ্রা তত বেশি অর্জিত হবে এবং আমদানি বৃদ্ধির মাধ্যমে আমাদের ঘাটতি বাণিজ্য, অর্থাৎ আমাদের ঘাটতি যে বৈদেশিক বাণিজ্য রয়েছে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কিন্তু আমাদের উপকরণের, অর্থাৎ উৎপাদিত যে সকল উপকরণ সেই উপকরণের ব্যয়ের সাথে যুক্ত হয়, এই জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলে আমাদের উৎপাদিত দ্রব্যের উপকরণ ব্যয় হ্রাস পাবে এবং আমাদের যে সকল উৎপাদিত দ্রব্য রয়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রিত থাকবে। তারপর হচ্ছে মুদ্রা বাতিল। সরকার অনেক সময় অতিরিক্ত যখন মুদ্রাস্ফীতি ঘটে তখন বিভিন্ন মুদ্রা বাতিল করে দেন এবং এই মুদ্রা বাতিল করার ফলে কিন্তু জনগণের কাছে সেই মুদ্রাগুলোর চাহিদা কমে যায়
এবং তারা সেই মুদ্রাগুলো তখন আর ব্যবহার করে না, যার ফলে আপনা আপনি মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো।